আসসালামু আলাইকুম, মিনহাজ বলছি চিটাগং থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কোরবানির ঈদ চলে গেল, আজ প্রায় 19 দিন, আজ শুক্রবার 29 জুলাই। আপনারা আমার ফেসবুক পেজে ইনবক্সে কমেন্টে অনেকেই এখন বর্তমানে গরুর হাটের অ্যাগ্রো ফার্মে কী অবস্থা এগুলো দেখতে চাচ্ছেন। তো আজ আমরা সময় করে বেরোলাম, অ্যাগ্রো ফার্ম ঘুরতে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো কোন অ্যাগ্রো ফার্মে যাচ্ছি। আমার সাথে আছে আমার কাজিন ব্রাদার ইফাস, সাথে আছে তানজিম, কালতো ভাই সাইরাজ আর তানভীর। আমরা চলে আসছি সারা অ্যাগ্রো ফার্মস লিমিটেড, এর লোকেশন হচ্ছে ইকবাল টিপু, সিএনবি, কালুরঘাট ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, চিটাগং। এছাড়াও লোকেশনের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এখন সারা অ্যাগ্রো ফার্মস লিমিটেডের ভিতরে, দিনের বেলা দেখতে বেশ সুন্দর। ঈদের আগে আমরা এখানে ব্লগ করেছিলাম, তখন দেখেছিলেন অনেক জমজমাট ছিল। এখন অবশ্য ঈদের পরবর্তীতে একটু ফাঁকা, কিন্তু বেশ ভালোই লাগছে। হরিণগুলো দেখছেন, রাজহাঁস, হাঁস দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ময়ূর। অনেকগুলো দেশি মুরগি, আর দেখতে পাচ্ছেন টার্কি। সারা অ্যাগ্রো ফার্ম নিয়ে আমার যে আগের ব্লগটি আছে, কোরবানির আগে এসেছিলাম, তখন সন্ধ্যাবেলা এসেছিলাম, অনেক জমজমাট ছিল, অনেক গরু ছিল, আমি দেখিয়েছি। তো এখন স্বাভাবিকভাবেই কোরবানির মাত্র 19 দিন পর ফার্ম ফাঁকা থাকাটাই স্বাভাবিক। গরু উঠবে আগামী বছরের জন্য, আগামী বছর টার্গেট করে অনেক গরু উঠবে, এটার জন্য একটা সময়ের ব্যাপার। কিন্তু এখন অল্প কিছু সংখ্যক গরু আছে, আমি দেখানোর চেষ্টা করছি। আমি যখন আগেরবার ব্লগ করেছিলাম, দেখেছিলেন এই পুরো ফার্ম গরুতে পরিপূর্ণ, একবারে ভরপুর ছিল, এখন বেশ ফাঁকা। আগে ভিডিওতে দেখেছেন এগুলো সব গরুতে ভরপুর ছিল, অ্যান্ড আমি একদিকে খুশি, ওনাদের সব কাটা গরু বিক্রি হয়ে গেছে। ওদিকে ভিতরে অল্প সংখ্যক গরু আছে, আমরা যাব ওদিকে দেখব। শুরুতেই এদিকে কিছু সংখ্যক গরু দেখা যাচ্ছে, এগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো এক্সক্লুসিভ গরু। আমি ব্রিডটার নাম জানি না, সম্ভবত ব্রাহ্মা হতে পারে। এই গরুটা সরাসরি যদি দেখতে, হিউজ একটা গরু, অনেক বিশাল বড় একটা গরু, আমার কাছে মনে হচ্ছে এটা ব্রাহ্মা ব্রিড। এই গরুটা যদি একটু দেখেন, কালারটা পুরো আনকমন, একদম বাঘের মতন ডোরা কাটা, খুবই জোস একটা কালারের গরু। অ্যান্ড এই গরুটা অনেক হিউজ, অনেক বড়, এটা এক্সক্লুসিভ, মানে আসলে এক্সক্লুসিভ একটা গরু। এই সারও হিউজ, কিন্তু এই সার টায়ার্ড, রেস্ট নিচ্ছেন, উনি বসা, এই জন্য ওনাকে আমরা বসা অবস্থায় দেখতে হবে, কারণ অনেক মুড়ে আছে। ফার্মে আমি আপনাদেরকে আগে গরু দেখিয়েছি, টার্কি দেখালাম, ময়ূর দেখিয়েছি, মুরগি দেখিয়েছি, দেশি মুরগি দেখিয়েছি, হাঁস দেখিয়েছি, রাজহাঁস দেখিয়েছি, হরিণ দেখিয়েছি, আর কি দেখানোর বাকি? এখন শুধু খালি মাত্র এই ঘোড়া দেখানোর বাকি, পিছে দেখতেছেন ঘোড়া। ও মাই গড, গরুটার স্পিড কি! এটা বাছুর, ছোট একটা বাচ্চা,
বয়স খুব একটা বেশি হবে না মাশাআল্লাহ সুন্দর করে দৌড়ায় এখন আপনাদেরকে আমি সব গরুগুলো দেখাবো আসলে ফার্মটা এত বড় এখানে ভিতরে অনেক গরু আছে সেটা আগে বুঝতে পারিনি গরুগুলো তানজিমের সাথে আসলে কথা বলতেছে আমি ফার্স্টে খেয়াল করি নেই ওই যে দেখেন সবাই তানজিমের ডাকে রেসপন্স করতেছে ফার্মটি ফাঁকা মনে হলো প্রথম দিকে ভিতরে অনেক গরু আছে এখনো এখনো যত সংখ্যক গরু আছে এগুলো দিয়ে আসলে একটা ফার্ম হয়ে যায় সুন্দর সুন্দর গরু আছে বিশাল সাইজের মহিষ দেখতে পাচ্ছি বরাবরের মতো ওনাদের ফার্মটা পরিষ্কার পরিচ্ছন্নই রাখা হয় জিনিসটা আমার ভালো লাগে এখানে আসলে ঘুরতে এসে ভালোই লাগতেছে তেমন কোনো দুর্গন্ধ নাই গরুও যথেষ্ট পরিমাণে আছে দেখে ভালো লাগছে ঈদের পর কিন্তু আশা করা যায় আগামী কোরবান আসতে আসতে গরুর সংখ্যা আরও অনেক বেড়ে যাবে এই গরুটা চোট দেখছেন বিশাল চোট গরুগুলো কিন্তু অনেক বড় বড় গরু অনেক বড় বড় গরু ক্যামেরাতে পর্যন্ত আসতেছেন এত বড় গরু এই গরুটাও অনেক বড় এখানে ভিতরের দিকে যে কটা গরু আছে বেশ বড় অনেক বড় গরুগুলো যত্নের জন্য দেখতে পাচ্ছেন সব কটা শেডে গরুর উপরে ফ্যান দেওয়া আছে
কয়েকটা গয়াল দেখতে পাচ্ছি। এদিকে আবার একটা মহিষ, আর পাঁচগুলো দেখেন কি কিউট, মাশাআল্লাহ। এই শেডে বাকি যে কয়টা গরু দেখছি এগুলো সব গাভী। সারা এগ্রোফার্মের বর্তমান চিত্র আপনাদেরকে যদি এক ঝলকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন ভালো সংখ্যকই গরু আছে। অ্যান্ড আজকে ঘুরতে এসে আমার ভালোই লাগলো। এটিভি দেখতে পাচ্ছি, সারা এগ্রো ফার্মে কত কিছু দেখলাম। এখন পাঠা আর ছাগল দেখছি, আগের বার ছাগল আর পাঠা দেখি নেই। এটা আমার সম্ভবত পাঠা, হ্যাঁ। এই ছাগলটাকে দেখেন কিভাবে বসে আছে, কিউট। বড় বড় কয়েকটা পাঠা দেখতে পাচ্ছি। আরো কিছু ছাগল দেখতে পাচ্ছি, এতক্ষণ দেখলেন সারা এগ্রো ফার্মে ঘুরতে আসলাম আমরা আজকে, ফার্মের বর্তমান অবস্থা। আমার কাছে ভালোই লাগছে, খারাপ না। আপনারা নেক্সট কোন এগ্রো ফার্ম দেখতে চান বা গরুহাট দেখতে চান সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।